हाई फ्रेंड्स, वेलकम टू माई चैनल स्टाडी उइथ ईशानी। 25 सेप्टेम्बर 2020 कारेंट अफेयार्स नियेलाम। आज के सेटे तुम्हारे जो कारेंट अफेयार्स प्रश्न आछे मोट 12टा। प्रत्येक प्रश्न ही खूब ही गुरुत्वपूर्ण। प्रत्येक प्रश्न साथे साथे एक्सट्रा फैक्ट और स्टैटिक जीके गुलो बोले देव। तुम्हारा भिडियो स्किप करो ना, प्रथम थेके शेष पर्यंत देखो। भलो लागले लाइक करो और चैनल नतून हो थाकले सबस्क्राइब करो। ओके, और तुम्हारा जरा कारेंट अफेयार्सर आगे क्लसगुलो देखे नाओ नि, तर डिस्क्रिपन बक्से प्लेलिस्ट लिंक देवा आई लिंके क्लिक कर ले तुम्हारा परपर समस्त क्लस पे जा। डिस्क्रिपन बक्से आज स्टाडी उइथ ईशानी फेसबुक पेजर लिंक और स्टाडी उइथ ईशानी टेलिग्राम चैनल लिंक। तुम्हारा जदि सम्भव है फेसबुक पेज और टेलिग्राम चैनल जॉइन हो जाओ। ओके, तो चलो बंधुरा आज के कारेंट अफेयार्सर प्रश्नगुलो एक बार देखे नी। प्रथम प्रश्न, इंटरनेशनल डे ऑफ साइन लैंग्वेजेस पालन करा है कब? यह प्रश्न सठिक उत्तर हो जाए ऑप्शन बी 23 सेप्टेम्बर। ऑप्शन बी 2020 साल थीम छिलो साइन लैंग्वेजेस आर फॉर एवरीवन। परवर्ती दुई नम्बर प्रश्न, बिहारे घर तक फाइबर स्कीम लॉन्च करलें के? सठिक उत्तर हो जाए ऑप्शन ए नरेंद्र मोदी। ऑप्शन ए। एई स्कीमेर आवताय बिहारे 45,945 ग्रामे इंटरनेट संजोग दावा हबे। बिहारे राजधानी पाटना, मुख्यमंत्री नीतीश कुमार, राज्यपाल फागु चौहान। परवर्ती तीन नम्बर प्रश्न, वर्ल्ड राइनो डे कबे पालित है? सठिक उत्तर हो जाए ऑप्शन बी 22 सेप्टेम्बर पालित है वर्ल्ड राइनो डे। এই দিনটি রাইনোসোরসের 5টি বর্তমান প্রজাতির সুরক্ষার প্রয়োজনীয়তায় সচেতনতা বাড়ানোর জন্য উদযাপন করা হয়। পরবর্তী 4 নম্বর প্রশ্ন, ভয়েস অফ ডিসেন্ট বইটির লেখক কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ রোমিলা থাপার। অপশন এ। বইটি প্রকাশিত হবে অক্টোবর 2020। রোমিলা থাপার 2005 সালে পদ্মভূষণ পুরস্কার পান। পরবর্তী 5 নম্বর প্রশ্ন, ব্যবসায়িক সম্পর্ক উন্নতি করতে মালদ্বীপের সঙ্গে প্রথমবার কার্গো ফেরি সার্ভিস লঞ্চ করলো কোন দেশ? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ভারত। প্রথমবার ভারত মালদ্বীপের সঙ্গে কার্গো ফেরি সার্ভিস লঞ্চ করলো ব্যবসায়িক সম্পর্ক উন্নতি করার জন্য। মালদ্বীপের কুলুহো দোহোফুশি এবং মালে বন্দরের সাথে ভারতের কোচিন বন্দরকে সংযুক্ত করবে এই ফেরি সার্ভিস। এই ফেরি সার্ভিস পরিচালনা করবে শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া SCI, হেডকোয়ার্টার মুম্বাই, প্রতিষ্ঠা সাল 1950, বর্তমান চেয়ারম্যান মিসেস HK জোশি। পরবর্তী প্রশ্ন দেখব 6 নম্বর, ভারতীয় নৌবাহিনীর হেলিকপ্টার স্ট্রিমের অবজারভার পদে প্রথমবার মহিলা হিসেবে নিযুক্ত হলেন কে বা কারা? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি উভয় কুমুদিনী ত্যাগী আর রীতি সিং। এই দুজনই প্রথমবার ভারতীয় নৌবাহিনীর হেলিকপ্টার স্ট্রিমের অবজারভার পদে নিযুক্ত হলেন। নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল করমবীর সিং, নৌবাহিনীর ডেপুটি চিফ MS পাওয়ার, হেডকোয়ার্টার নিউ দিল্লি। পরবর্তী 7 নম্বর প্রশ্ন, কৃষকদের জন্য ই পিক পাহানি নামে অ্যাপ লঞ্চ করলো কোন রাজ্য সরকার? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ মহারাষ্ট্র। অপশন এ। এই অ্যাপটি কৃষকদেরকে তাদের পণ্যের সঠিক দাম ও বাজার ক্ষেত্রের পরিচয় করাবে। মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই, মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি। পরবর্তী প্রশ্ন 8 নম্বর, সম্প্রতি প্রয়াত নেপালের পর্বত আরোহী অ্যাং রিটার শেরপা কতবার এভারেস্ট জয় করেছেন?
সঠিক উত্তর অপশন বি 10 বার, অপশন বি 10 বার তিনি এভারেস্ট জয় করেছেন। তিনি স্নো লিওপার্ড নামেও পরিচিত, মৃত্যুকালীন তার বয়স হয়েছিল 72 বছর। পরবর্তী 9 নম্বর প্রশ্ন দেখব। কালচার সেক্রেটারি হিসেবে নিযুক্ত হলেন কোন অবসরপ্রাপ্ত আইএএস অফিসার? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি রাঘবেন্দ্র সিং, অপশন বি। পরবর্তী 10 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম কোস্ট গার্ড একাডেমি প্রতিষ্ঠিত হতে চলেছে কোথায়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ম্যাঙ্গালুরু, অপশন বি ম্যাঙ্গালুরুতে ভারতের প্রথম কোস্ট গার্ড একাডেমি প্রতিষ্ঠিত হতে চলেছে। কোস্ট গার্ডের হেডকোয়ার্টার নিউ দিল্লি, প্রতিষ্ঠা সাল 1978 সালের 18ই আগস্ট, ডিরেক্টর জেনারেল কৃষ্ণস্বামী নটরাজন। পরবর্তী প্রশ্ন দেখে নেব, 11 নম্বর প্রশ্ন, কোন কেন্দ্রশাসিত অঞ্চল ন্যাশনাল জেনারিক ডকুমেন্ট রেজিস্ট্রেশন সিস্টেম চালু করলো? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি জম্মু কাশ্মীর, অপশন বি। জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা এই ব্যবস্থায় এখনও অবধি পাঞ্জাব, রাজস্থান, মহারাষ্ট্র 3টি রাজ্যে গৃহীত হয়েছে। পরবর্তী প্রশ্ন 12 নম্বর, কিচেন্স অফ গ্র্যাটিটিউড বইটির লেখক কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি বিকাশ খান্না। কিচেন্স অফ গ্র্যাটিটিউড বইটির লেখক হচ্ছেন বিকাশ খান্না। ২০২১ সালে বইটি প্রকাশিত হবে। সম্প্রতি তিনি 2020 সালে এশিয়া গেম চেঞ্জার অ্যাওয়ার্ডে ভূষিত হন। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের সেটে তোমাদের জন্য কারেন্ট অ্যাফেয়ার্সের 12টা প্রশ্ন। ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দাও, যাতে তোমাদের হাত ধরে আমার এই ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে যেতে পারে। আর আমার নতুন বন্ধুরা, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, যাতে আমার ভিডিওর পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে সঠিক সময়ে পৌঁছে যায়। আর যারা ইতিমধ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা স্টাডি উইথ ঈশানী ফেসবুক পেজ আর স্টাডি উইথ ঈশানী টেলিগ্রাম চ্যানেলের সাথে জয়েন হয়ে যেতে পারো। ফেসবুক পেজ আর টেলিগ্রাম চ্যানেলের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের প্লেলিস্ট লিংক। একটা লিংকে ক্লিক করলে তোমরা পরপর সমস্ত ক্লাসগুলো পেয়ে যাবে। তাহলে বন্ধুরা, তোমরা তোমাদের প্রয়োজন মতো ক্লাসগুলো দেখতে থাকো। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, বাই।